নমস্কার কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি তোমাদের খুব পছন্দের একটা রিকোয়েস্টেড রেসিপি, পাপড়ি চাট। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই একটা পরিষ্কার বড় বাটি নিয়ে নিয়েছি পাপড়ির জন্য ময়দা মাখবো বলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপের থেকে সামান্য কম সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান, জিরে আর নুন। এর পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো, আবার নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছে সাদা তেল। সাদা তেল দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার নর্মাল মানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই এটা মেখে নেব। খুব বেশি শক্ত করে মাখবো না, আবার খুব নরমও হবে না, একটা মাঝারি ডো হবে, কারণ সুজিটা ফুলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে পরে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে আমি রেস্ট করতে দেব হাফ অ্যান আওয়ার। আধ ঘন্টা হয়ে গেছে আর ময়দাও রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 2-3 মিনিট ভালো করে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এটার থেকে সমান সাইজের লেচি কেটে নেব। আর এটা কিন্তু তোমরা তেল বা ময়দা যে কোনো কিছু দিয়েই বেলতে পারো। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে ময়দা দিয়ে ডাস্ট করে রুটি বা পরোটা যেভাবে বেলে সে একইভাবে বেলে নেব, তবে একটু মোটা করে, কারণ পাপড়িটা একটু মোটা হয় রুটি বা পরোটা যেরকম হয় তার থেকে। বেলে নেওয়া হয়ে গেলে একটা ফর্কের সাহায্যে এর মধ্যে ফুটো ফুটো করে দেব, যাতে ভাজার সময় পাপড়িটা ফুলে না যায়। এবার একটা কুকি কাটার বা বটলের ঢাকনা দিয়ে আমি এর থেকে ছোট ছোট আকারে কেটে নেব পাপড়ির মতো। কাটা হয়ে গেছে আর এই একইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব। সব পাপড়ি রেডি করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবে খুব বেশি কিন্তু তেলটা গরম করতে হবে না। তেল এখনও গরম হয়নি আর সব পাপড়িগুলো কিন্তু আমি এই সময় দিয়ে দেব। পাপড়ি সবসময় কম আঁচে ভাজতে হয়। যদি হাই ফ্লেমে আমরা ভাজি তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরে যে ময়েশ্চারটা রয়েছে বা যে জলটা দিয়ে আমরা মেখেছি সেটা ড্রাই হবে না। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে পাপড়িগুলো তখন কিন্তু আবারও নরম হয়ে যাবে। সেই কারণে খুব কম আছে এটাকে সময় নিয়ে ভাজতে হয়। দেখো এবার আস্তে আস্তে পাপড়িগুলো উপরের দিকে উঠতে শুরু করেছে। এবার হালকা হাতে এগুলোকে একটু নেড়েচেড়ে দেব আর একটু উল্টে পাল্টে এটাকে লাল না হওয়া পর্যন্ত বা বলা ভালো ড্রাই, ভিতর থেকে পুরোপুরি কুক না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখো এবার পাপড়িগুলোর মধ্যে একটা গোল্ডেন কালার আসতে শুরু করে দিয়েছে এবং আমি এগুলোকে কিন্তু এখনও আরও একটু সময় ভেজে নেব। সবগুলোকে উল্টো পাল্টে ভাজবে যাতে সবগুলো ইভেন কালার আসে, মানে ইকুয়ালি কুক হয়ে যায়। দেখো সবগুলোই কিন্তু সুন্দর রং ধরে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হয়েই গেছে। এবার আমি সবগুলো তুলে নেব একটা টিস্যু পেপারে। আর একইভাবে বাকিগুলো ভেজে নেব। আর এই একইভাবে সব পাপড়িগুলো আমি ভেজে তুলে নিচ্ছি টিস্যু পেপারে, আর তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। সব পাপড়ি ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি দইয়ের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি 1.5 কাপ মতো টক দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চিনি। এই চিনিটা নিজের ইচ্ছে মতো দিতে পারো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। এবার আমি পাপড়ি চাটের প্লেটটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা প্লেট নিয়ে এর উপরে পাপড়িগুলো পরপর সাজিয়ে রাখছি। পাপড়ি সাজানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে ছোট করে কেটে রাখা আলুগুলো এর উপরে দিয়ে দিচ্ছি।
এই আলুটা আমি সিদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েই সিদ্ধ করেছিলাম। এবার ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা টমেটো কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে আমি নিজে পছন্দ করি না বলে দিইনি। এবার প্রিপেয়ার করা টক দইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে এর উপর দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। এর রেসিপি যদি লাগে সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি। এটা দেওয়া হয়ে গেছে, এগুলোর পরিমাণটা তোমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারো। এবার দিয়ে দেব পমগ্রেনেট বা বেদানা। এটা দেখতে সুন্দর লাগে এবং এটার ক্রাঞ্চটাও বেশ ভাল লাগে এই চাটের সাথে, তাই জন্যই দেওয়া। যদি না থাকে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, সেটা আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। এবার সবশেষে দিয়ে দেব ভাজা মশলা বা চাট মশলাও দিতে পারো তোমরা, আর সেও ভা ঝুড়ি ভাজা। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাপড়ি চাট। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এটুকুই, নমস্কার।